মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে দেশে বর্তমানে প্রায় 70 লাখ মাদক সেবী, যাদের অধিকাংশই তরুণ। এদের মধ্যে 10 বছর থেকে 70 বছরের বৃদ্ধও রয়েছেন। এসব মাদক সেবীদের বড় অংশই মরণঘাতী ইয়াবায় আসক্ত। পরিসংখ্যান বলছে 2010 সালে 8,12,000 পিস ইয়াবা উদ্ধার হলেও পরবর্তীতে উদ্ধার করা ইয়াবার পরিমাণ বেড়েছে। হিসাব বলছে গেল 8 বছরে 10,31,00,000 পিস ইয়াবা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ পেয়েছে যে দেশে মাদকাসক্ত পিতার হাতে সন্তান খুন কিংবা সন্তানের হাতে পিতা, এমনকি শিশু খুনের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় গেল 14 মে থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। আমাদের কাছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু ক্ষমতা ধার বলে কোনো কিছু নেই। নির্বাচিত প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কেউ বাদ দিচ্ছে না। আপনার কাউকে আমরা মানে ছাড় দিচ্ছি না। আমরা সেই জায়গাটাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। কিন্তু বিশেষ অভিযান পরিচালনার ক্ষেত্রে অধিকাংশ জায়গাতেই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। মানবাধিকার সংগঠনগুলো একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বললেও সরকারের বক্তব্য ভিন্ন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা যে বলছেন এটা সঠিক না। কারণটা হলো যখনই আমাদের নিরাপত্তা বাহিনী মাদক ব্যবসায়ীর সম্মুখে উপস্থিত হয়, তারা উপায়ন্তর না দেখে ফায়ার ওপেন করে। এই ফায়ার ওপেন করলেই আমাদের তখন নিরাপত্তা বাহিনীতে বসে থাকতে পারে না, তাদের তো জীবন বাঁচাতে হবে। তাদের জীবন বাঁচাতে গিয়ে তারা গুলি বিনিময় হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক পরিস্থিতি যতদিন নিয়ন্ত্রণে না আসবে ততদিন এই অভিযান চলবে।